হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিকে রওনা দিছেন, হঠাৎ এক জায়গাতে একটা বাজারও গিয়া বাজার ভাইয়া দোকান বইছেন, মানুষে এই পরিমাণ বীর করছে, খেও তেল খেও পানি ফু, দেখতে দেখতে লগে তান খাদিম আছে, খাদিম রেখইল আমার ব্যাগটা দে চাই, ব্যাগ দিল, দেওয়ার পরে ব্যাগ খুলিয়া রুটি আসলো, খাবা আরম্ভ হল্লা, রোজা মাসর দিন দিন, ও ফির যে মানতা হয় ও রোজা মাস দিন রোজা খাইতরা, তুই যেন খাই দিতে মরিদ যেগু লগে আসলো খাদিম গিয়ে খালি দাঁত মুখ কামড়া দেখায় নি তা খোল্লা দিতে, যখন তাই রোজা বাঙ্গিয়া রুটি খাইতরা বই একটা মানুষ দাঁড়ো নাই, সারা সরিয়া গেলা গিয়া উঠিয়া তাই নগেলা গি রাস্তা যাওয়ার পরে খাদিমে কইল, আপনি খোল্লা কিতা ইতা, ই পরিমাণ মানুষে বীর খোল্লো, একটা খেয়েও মারলে সারা আপনার জালো ঢুকি যেতা, আপনি রোজা খেনে বাঙ্গিলা বলে হাই জানি রাখ, যখন মানুষে আমার লোকে বীর করছে মাথতা আরম্ভ করছে, তখন আমার আল্লাহর জিকির থেকে আমার ধ্যান মানুষের দিকে ফিরে গেছে গিয়া, এখন তার আর সরাইবার কোনো পথ নাই, মারলে যাইবা গিনি। উবাইদুল্লাহ সাহেব মাদ্রাজিল হল আলী, আপনারা কুদাম দিলে টিলা থেকে লামিয়া যাইবা, ফিরিয়ে আইবেন না, এটা লাভ কুদাম বাদাম খাইয়া লাভ আছে না, আমি বোঝা বাঙ্গাল লগে লগে সারা গেছেন গে বলে জয় বলে জানিরা, আল্লাহ কামুল হাকিম এনে কোরআন শরীফ জানাই দিন, তোমরা যদি বেমার ভরি যাও কিংবা তো যদি সফর আও আলা সাফারিন, সফরও যদি যাও গি তহিলে রোজা ভাঙ্গিতে হরওয়ায়, অতএব আমি রোজা ভাঙ্গিছি, ঘুরিয়া যখন বাড়ির যেমু রোজা ধরিম, আল্লাহর অলি হলরে আল্লাহ কামুল হাকিম এনে মন ক্ষমতা দান হল্লা, আল্লাহর জিকির থাকি মানুষ যদি গাভিল হয়ে যায় তহিলে তার দিল যেটা এটা শক্ত হয়ে যায়, ইদিকে আল্লাহর রসুলে ফরমাইলা তুকসিরুল কালামা বি গাইরি জিকিরিল্লা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দরিয়ার দা সাইটে দি যাইছিলা, হঠাৎ দেখলা দরিয়াত একটা মানুষ মরা, তার শরীর থেকে মাছ হাঁহড়া কুসিয়া সারায় খালি মাংস নিয়া খাইছিলা, কত সময় পরে দরিয়া তো টান দিছে, টান দিয়া শুকনা ফড়ি দিছে, ফড়ার পরে শৃগাল কুকুর হাওয়া শিল সারায় নিয়া খাইছিলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দেখিয়া কইল, আল্লাহ আপনি কইছ মরা জিতা হরতাই, এই ব্যক্তিরে কীভাবে জিতা হরওয়ায়, ইতা জমাইতে গেলা, পালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি তার উপরে ইমান আনো না বিশ্বাস করো না, পালা বালা ওয়ালা কিল্লি আত্মা ইন না কলবি, আল্লাহ আমি বিশ্বাস করি কিন্তু আতান আতে নাতে দেখার পরে তো বিশ্বাস তারও বাড়িব, আল্লাহ ফাখুজ আরবাতাম মিনাত্তাইর, তখন আল্লাহ কামুল হাকিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইল, ইব্রাহিম তুমি সাতটা ফাঁকি আনো, আনিয়া চাইরটা ফাঁকি যব হরিয়া মাথা এক জায়গাত রাখিও, আর সরবাজ এমনভাবে এখান হরিও কোন ফাঁকির কোন অংশ কোনো পরিচয় থাকত না, এরপরে ওঠারে সাইড বাক করিয়া সাইর ফাড়ো নিয়ে তুইয়া আইও, মাতা যেন আছে নো বাইয়া সম্মাদ নাইয়াটি নাকা সাইয়া, মাতার নৌবাইয়া ডাক দ যদি সাইর ফার থেকে সাইরটা ফাঁকির অংশ আইয়া, যার যারি মাতাত লাগিয়া যদি উড়িয়া যায় গিয়ে তোমার বিশ্বাস বাড়ব নি বলে জয় বলে আন, তখন কি জাত ফাঁকি আনলা দুই রোয়াই হত, এক নম্বর নসর আও তাউস, নসর মানা শকুন, তাউস মানা ময়ূর ফাঁকি, ময়ূর ফাঁকি একটা আনলা, হাওয়া একটা আনলা, আর ফাড়ো একটা, আর মূর্খা একটা, মা বই নকল আপনারা আর মূর্খ হয়েছে না, মূর্খা বেড়া আমরা ঠাই না, হযরতে হাওয়া আলাইহিস সালামে গন্ধম খাইছেন, অ্যাকশন কিতে হইছে, বাবাই খাওয়ার লগে লগে ও আল্লাহ কামুল হাকিমনে দজনের শরীর থেকে বেশি কাপড় লইয়া গে লাগিয়া, ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, কাপড় আর নাই, তখন ফাত্তা বেশ তোর গাছ এক গাছে দিয়েছে, আর কোনো গাছে ভাত্তাও দেয় না, আগে ফল দিল এখন ভাত্তাও দেয় না, বাবায় খাওয়ার লগে লগে বেড়া লাগছে না লাগছে না লাগি গেছে গিয়া, মা বোন হলো আপনার আমরা হইল আমরা রইল সারা বেড়া, আর আনিয়া যব হল্লা যব হরিয়া যেভাবে হইছিল সেভাবে হরিয়া সাইড ফাড়ো সাইড সাইড অংশ রাখিয়া মাতার দ্বারও বইয়া ডাক দিলা, ডাক দেওয়ার ভরে দেখা যায় সাইড ফার থাকি সাইডটা অংশ হইয়া যার যারি ফাঁকিতে লাগে যার যারি মাতাত লাগিয়া উড়িয়া গেল গিয়া, পারবানি আল্লাহ
এখন আমার ইকান খাওয়ার উদ্দেশ্য হইল সাতটা ফাঁকি আনলা। কি সময় বগুলা মনে হয় আসলা না না আসলা দুফি আঞ্জি হোক আরেকে দান খায় বন্ধ টিয়া হাড়ি মুদ্রা কিগুন না আনি আই সাইটটা আনলা বলে সাইটটা ফাঁকির সাইটটা বা দৈবাস আছে ই যে সাইটটা ফাঁকি আনছো সাইরোটা ফাঁকির সাইটটা বা দৈবাস তাফসিরে জালালাইনর হাসিয়াত পাওয়া যায় ময়ূর ফাঁকির বা দৈবাস হইল তা তাকি বড় জমিন খারুরে দেখে না আমিত্ব দেখায় আর একটা মানুষের ভিতরে পুরুষের ভিতরে আমিত্ব রইয়া যায় আদম আলাইহিস সালাম রে আল্লাহর জাতে বানাইয়া নাম শিক্ষা দিয়া ফরিস্তারে কইছিলা তোমরা হও ফরিস্তায় কইছেন আমরা জানি না আপনি যেখান শিখাইছো ওখান জানি তখন আল্লাহ কইছেন তোমরা আমার আদম রে সজিদা করো ওয়াজ কুলনা ফরিস্তারে কইছেন এই ফরিস্তা হল লিল মালাইকাতি তিসজুদু লি আদম সারা সজিদা করতা সারা সজিদা করছেন না না এক দিয়া করছে না আবা ওয়াস্তাকবারা তখন নাম হইল আবিদ ফিরিস্তা আল্লাহ আল্লাহ করতে করতে আসমানও গেছিল কিয়া যত উপরে থাকে সরবাই অত কষ্ট কম হইব না বেশ হইব বেশ আসমান থাকি ফাঁক রোজ বারো সেনে আল্লাহ জিজ্ঞাসা করলাম মা মানা আকা আল্লাহ তাস যোদা ইজ আমার তো কোন জিনিসে তোরে বাধা দিল সেনে আমার আদম রে শ্রদ্ধা করলে না পালা আনা খাইরুম মিন হো হে কিতা কইছে হে আদম থাকি বালা ও ও জিনিসে তো হার আমার তা কি বালা জমিন খেও নাই না ইটা তো হইতে হতে পারে না খালাক্তানি মিন নারিং ওয়া খালাক্তাহু মিন তিন আল্লাহ আদম রে বানাইছো মাটি আমারে বানাইছো আগুন দিয়ার আদম রে মাটি দি বানাইলায় অতএব কোনোদিন আগুন মাটির সামনে মাথা নত হরত নাই আমিত্ব এ দেখাইছিল তখন আল্লাহর জাতে তারে জমিন ফালাইলা দুশ্মন বানাইয়া দোয়া করত না কেউ দোয়া করেন তাহলে দোয়া করুন করেন না আর আর আরেকজন লাগে দোয়া নাই এজিদ লগে দোয়া করুন কি নবীর বংশর উপরে কলঙ্ক ঘটাইছে তোমার আরেক দোয়া নেই চিহ্নি করবাই নি এখন আসন ওসন লাগে চিহ্নি করবাই দোয়া করবাই পড়াশোনা করবাই কিন্তু এজিদ লাগে করবাই তো না বাদ খাম ঘুরিয়া গেছিল তখন আল্লাহ কামল হা কেমনি নেতারে সরাই দিলা কোন জিনিসে তারে সরাইল আমিত্বর কারণে মুসা আলাইহিস সালামের জবানাত একদিন তান খাসে শয়তানে ইয়া হইল মুসা তুমি তোর পাহাড় বিয়া আল্লাহ লগে মাত কথা করো আমার ব্যাপারে তোরা জিজ্ঞাসা করিয়াছেন মাফি আসেনি আল্লাহ কামল হা কেমনি দরখাছে হজরতে মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা করার বাদে আল্লাহ কইছেন হা মাফি আছে বলে কীভাবে লে তারে হই আমার আদমর কবর অবি একটা সজিদা করিলেই তো আওয়ার ঘরে আবার আইসে এক হইছে বলে হা তোর মাফি ফাইলেইছে বলে কিলা তুমি কি একবার আদমর কবর গিয়া সজিদা হরতা কিতা কইছে জমিন তাকতে হরছি না কবর গিয়াও হরতাম না যা আমিত্ব মানুষের ভিতরে আছে এর কারণে ময়ূর ফাটিয়ে আনলা হাওয়া কেনে আনলা তার লোভ বেশি খুব লোভি গুয়া কোনো জিনিস লুকাইতে চোখ মুজিলায় কিবার খেয়ে দেখিলার বাদে হেও পায় না ওলা লোভ খেরোর খেরোর ভাত্তা দিত না আপনারা হয় নীলা লোভ আছে মানুষের ভিতরে ফারো খেনে আনলাই গিয়ে খায় বেশি তো হাওয়া খায় ফারো ফালিছিলেন স্পেশাল কৌটাও তারার আছে আমার নবী গালাত যেদিন গেছিল ওদিন তারা বাধা বানাই অন বইছিল গতিকে মাছও একবার বাচ্চাও দিত পারে আর মাহরে দিছিল উফরে তার জাল ওখান ফাটাইছিল না ইতায় গিয়া শনিবা গেলে তো জাল ফারি গেল নে আর ফারো গেল গিয়েও নে দুইটায় দুইটা স্পেশাল কৌটা পাইছে মাহরে যেখানো জাল ফাটিব তার খানি আছে আছেন আপনার আমার জাল বাই ছইলে দরতে হইলে একটা জায়গা চাইয়া হওয়া নি লাগব তার জায়গা লাগে না জাল ফাটানি শেষ হওয়ার লগে লগে শেষ হয় না মাছ লাগা আরম্ভ ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত আল্লাহ হুতরা ইলা বাসা ইলা গড় আর কোনো জীবজন্তু নাই মাহড়ে যেখান মানায় তার গড় তার জাল না রোদ ধরব না সেবা দিব না বাতাস ধরব না মেঘ উফরে মরতে ধরব নি কিন্তু তার হানি ভাই ফারে খায় বেশ মূর্খা ইগুর বা দুইবাস কিতা হালি গুরে দেখছো নি বাড়ির থাকে না আপনারা রাখুন না বাড়ির থাকে না
সালার বাদেও শুবর বাড়ি এখন করে দেয় না না হিবাড়ির বেটে খাইতে দিব না নি হাই কি গরু মুরকা গালিগুলিয়া দিলি বেয়া গেল কি উত্তর বাড়ি আরেক চক্কর মারে হিন যাওয়ার বাদে হিবাড়ির বেটে খাইতে দিব তো আরেক বাল্লা মারছে গেছে বৈষ্ণব বাড়ি বাই এর বাদে আস্তা দিন আপনারা আস্তা দিন ঘুরে বেল ফড়বার আগে বাড়িতে এলো পেট নাই করছো বাড়ির মালিক বেটে দিবনি খানি গালিগুলি হবে হামাগি যা ও বেগড়া যদি বাড়িত রইতে তে খানি ভাইতে নেন হ্যাঁ স্বাস্থ্য হইল নে তাজা হইল নে আপনারা হইয়েন না যুবক হল এলা যদি অভ্যাস থাকে ওটারে কীভাবে ত্যাগ করা যায় আবার জানাই দিন তাফসিরে জালায়নের হাসিয়াত লেখা নান তারাকা হাজি হিজ জামিমা যে পুরুষে যে মানুষে তার তাকি এই সাইটটা বাদ অভ্যাসে সরাইলেই তো পারব লাহিকা বি আহলাদ দ্বারা যা তার দরজা বাড়ি যায় এই সাইটটা কিতা দি সরাইতায় অসংখ্য মেডিকেল হল আছে দেশ শিলচর ফারা আনে না সকল বাই আছে যাইও চাই নে বিয়া হইয়া বলে আমি খালি আমিত্ব দেখাই আমার একটু ঔষধ ধরছে আসেন নাই নাই আমার লোভ বেশি আসেন নাই আমি খাই বেশ খাইতাম পারি না হজম শক্তি বাড়িত ট্যাবলেট দিবা না ফাইল দিবা আমি খালি সারাদিন সাইড বাই গরু চুড়া ঔষধ দেও মিলব না আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের মধ্যে যারা ওলিও হল ওলিও হল রে আল্লাহর জাতি এমন ক্ষমতা দান হল্লা আমরা যদি কোনো অলির দ্বারস্থ হই যাই দ্বার লইলাই দেখবাই আস্তে আস্তে এই রোগটা সরিয়া যায় মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহির বড় সুর হামাইছে শরীর বালা ষাট এগো দেখিয়া খুব বলা সার দেখছ তঙ্গি তাইন খুলিয়া এগো খুলিয়া আরে গো লাগাইয়া নমাজ ওলাকছ হে দর সে দরিয়া বগল লইছে দরজা ভাই না রাজ দরজা ভাই না তাইন তো নমাজ দরজা খেয়ে মারল অগুয়ানি বগল থাকি সরাইল দেখে হোক দরজা খুব দিশা করিয়া লইল লইয়া কিনো গিয়া দরজা ভাই না এই আরম্ভ হয়েছে লোভ কি পরিমাণ সারে না সারলে দরজা তাকে আর লোয়ার বাদে ইতিমধ্যে খে আইয়া বারে দরজার টুকি দিলা তাই সালাম ফিরাইয়া কইলা মান আনতা আফ দেখে এই নত্তর দিলা আনা বিলিয়া বিন মিলকান আমি মিলকানর হওয়া বিলিয়ান খিজির আপনারা অত গভীর রাত্রে কে জন্য বলে অমুক শহরের শহর কুতুব মারা গেছেন আপনি একজন শহর কুতুব ওখান ওখানো দিতে আপনার কাছে আইলাম কেন না তাই নাসলা কুতবুল আলম দায়িত্বতা টাইম জানাই দিলা বলে এখন রাত খাওয়া যাইছ না তুমি যাও গিয়ে খাইল সকালে দেখা যাইব বারে থেকে ইন হইরা যদি রাত্রে শহরটা টাউনটা ধ্বংস হয়ে যায় ইগোর দায় খেয়ে লইব ইগোর নষ্ট হইব ইগোর দায়িত্ব দায় যেটা আছে এটা খেয়ে লইব এ রাজ যদি একটা শহর শহর কুতুব তাকে না শহরটা রইব নি কী অবস্থা হইব তারে চিন্তায় নাই দেখতায় না যেদিন চিনি লইব আর তারে দেখতায় নাই ইদিকে আল্লাহর হাবিবে ফরমাইনি লাগিছ মানুষ মানুষ হল আসল দেখতে সুন্দর নাই চোল অবালা নাই কাপড় অবালা নাই ঘোরাফেরা করে কিন্তু যদি গিয়ে কোনো দিন কোনো কসম খাইলায় আল্লাহর যাতে তার কসম রে ফুরাইয়া দেলা আবদুল্লাহ ইবনে মোবারক যখন আরবের বাদশা মেঘনাই আরফার মাঠ গিয়া খান্দিলা বেশ দিন নাই সাত দিন খান্দিছেন মেঘনাই গভীর রাত অন্ধকার রাত গুরিত্রার খান্দিত্রা কইল আল্লাহ আমারে মানুষে আরবর বাদশা মানে আর হওয়ার মাঠ হইয়া সাত দিন খান দিলাম মেঘ হইলাম না আল্লাহ আমি আমার আপনার বন্ধা বান্ধির কী জবাব দিতাম তখন দেখো নে বেটা আগু বার হইছে খালা আইয়া সজিদাত ফরছে আর হক ও আল্লাহ যত সময় মেঘ দিয়া মানুষে শান্তি করছো না তোমার গুলামে জমিন থেকে মাথা উঠাইত না সাহস আছে আমি সাহস আছে হইলে গিয়ালে থানে আগে আমি ঘুরে দিই যে মেঘ আল্লাহ দিত যত সময় মেঘ দিছ না গুলামে মাথা উঠাইত নাই টেরিটিক সাহেব রহমতুল্লাহ আলাইহি উদালিত গেছেন মেঘ নাই আসর নমাজর ঘরে ওয়াজ খতরা দারো আসলা গড় খাফলি সাহেব রহমতুল্লাহ আলাইহি হলে হলে কইলা খালি যে ওয়াজ খটায় মেঘ নাই দেখতে গিলা মফিল বেওয়ালা চাইছেন বলে একবার সাইয়া কইছেন সারাই আপনারা তৌবা করো আল্লাহর কাছে মাফ চাও আর মেঘ আল্লাহ দিবার মেঘ যদি দেন না মুবাসির দিয়ে আম গাছও বান্ধিত মেঘ দেওয়ার বাদে সারিবায় সাহস আছে খাটু আল্লাহর অলের জবান থাকি বাহি রইছে মেঘ দেবার সারা মানুষ বিজিয়া মেঘে বিজি বিজি বাড়িত গেলা আল্লাহ যত সময় মেঘ দিয়া মানুষ শান্তি করছো না গুলামে মাথা উঠাইছ নাই
লগে লগে মেঘ দেওয়া আরম্ভ লাউ আকসামা লাবার রাহু হুল্লা কসম খাইলে আল্লাহ কসম এগুলো ঘুরা করে দিলে টাইম চাইলে এগো সানো যায় দেখলা যার উঠিয়া যার গিয়া সানো যায় গিয়া দেখলা এক গড় সামাই গেছে সামাই দরজা লগাই দিছে পরের দিন সকালে তাই নগড় গেলা গিয়া দেখলা ইনো এক বেটা বয়া খে ব্যবসায়ী ব্যাপারী গুলাম ব্যাপারী দেখিয়াও সব বাচ্চা কিতা লাগিল আমি এগো গুলাম নিতাম মাস্টার যাই চাকরি আছে তাই যদি গিয়া হইন আমারে বালা এখন লঙ্গি দাও পনেরোশো টাকা চৌদ্দশো টাকার লঙ্গি মেসাবে যত বালা হোক তিনশো দুফরি দিত নাই টাকা আছে উপযুক্ত মানুষ যে লালা যাব লাগু না তো সেই বেটায় গোলাম আনি খুব বালা যে অগু দিল ফাটিছে না ফাটিছে না উনত্রিশটা দেখাইছে ফাটে না আর নাই নাই বলে আছে এইগুলো আপনার সামনে আনতাম লজ্জা লাগে বলে কী বলিকে মাথেও না হায় কিতা করে না করে আমার ফাল খানা করে দিয়েছে লগুতে তোলা আনস না দেখি না আনার বাদেও দেখলা হৌ হগুয়া হইলে এগো হগুয়া মাঠে বেশি লাগলে আপনি নেওতে দশ টাকা আরও হম বলে আমি তোরে দশ টাকা ভাজিল দিয়ে নিব লইয়া নিলাগে নেওয়ার বাদে গোলামে হইল আপনি আমারে লইয়া আনলা আমি তো আপনার খেদমত করার সম্ভবত্ব নাই আবদুল্লাহ ইবনে ওয়ারকে ফরমাইন আমি আনছি না তোরে আমার খেদমত করবা লাগে আমি আইছি আইস থাকি তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম আশ্চর্য গোলামে হয়বাদ চাইতে কিতা হইলে বলে বাবারে জানি রাখ সাত দিন আর ভার মাঠো খান্দিলাম মেঘ হইলাম না তুই যেমনে রাত মাথা মাটিত লাগাইয়া কইসলে ও আল্লাহ যত সময়ে মেঘ দিছ না আল্লাহ তোমার গোলামে জমিন থেকে মাথা উঠাইত নাই সোয়ার লগে লগে আল্লাহর যাতে মেঘ দিয়া মক্কার মানুষের শান্তি করে দেলাইলা আবার বেটা সজিদা ফরসে ফরিয়া হয় ও আল্লাহ তোমার আমার চুক্তি আসল যে বেদ আমরার মধ্যে আছে সেও জানত না আর যেদিন জানি লাইব আমার লগে লগে জমিন থেকে উঠাইলেই তাই খাইল রাত দেখাইলাই এখানে উঠাইলাই না সজিদাত গেছলো আর উঠিছে না জমিন থেকে বিদায় আমরা অলি আল্লাহর দরবার হয়েছিল দরজার সামনে কেন টাইস নাই টাইস লাগতো না জি না হো না সারাই হোক টাইস লাগত নি টাইস কখন লাগে পঞ্চাশ খান লাগবে আচ্ছা এক বান্ডিল খেয়ে দিতে হো সাহেব টাইস আল্লাহর অলির রজা থাকতো হো মাশাল্লাহ তো লেখতে ও আপনারা দিলে যাবেন আচ্ছা আপনার নাম আব্দুল জলিল বাড়ি সুনাই ও আর খেয়ে দিতে হোক কছে আমি টপির উপির পারি না আপনার নাম তো এখান দিন এক বান্ডি এক প্যাকেট ও এক প্যাকেট দুই প্যাকেট পাইছি আর আর খেয়ে দিতে দাও তিন প্যাকেট উ হ্যাঁ চার প্যাকেট আর খেয়ে দিতে হোক টনটনে হইল এবার খাম রয়েছে আবার খতম হইতো চাই রয়ে গেছেন আর খাই দিতে এখন নাম কিনা হাটা খাল আর খাই দিতে খুব কেছেন দেলাকা সকাল সকাল দেলাকা তোমার নাম কিটা নাম উঠো না উঠো উঠে নাম কো হ্যাঁ বিরাজউদ্দিন বিরাজউদ্দিন কেউ গেছে কি রবা আপনার মাইক গেছে গিয়া হ্যালো মাইক গেছে গিয়া হোক আর খে দিতা সাই রইছেন জি দিনই না তিন হইছে আর খে আর আর খে রইছেন হোক খে কইছিলা তোমার নাম কিটা হ্যাঁ আজমল